যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, বলো বলো আরো বলো লাগছে মন্দ নয়, জীবনের এই স্বপ্ন সত্যি যেন হয়। বুলবুল আহমেদ এবং ববিতার এই প্রিয় গানটি অনেক দিন পর আবার মনে পড়ল। স্কুলে পড়ার সময় এই সিনেমাটা দেখেছিলাম, রোমান্টিকতা তেমন কিছু বুঝতে পারি নাই, কিন্তু আমি রোমাঞ্চিত হয়েছিলাম। নারী পুরুষের যে ভালোবাসা, যে সম্পর্ক এই সিনেমার মাধ্যমে অনুভব করেছিলাম। এই যে আমরা বউ, বউ কোথায় পাই? বউ পাই আমাদের পরিবারে। পরিবার ছাড়া আমরা যদি কোনো নারী বা পুরুষকে পেতে চাই, সেটা বউ হয় না, সেটা হয় বন্ধু। বন্ধু আর বউয়ের মধ্যে তফাৎ হলো, একটা হলো দায়িত্বশীল আর একটা হলো দায়িত্বহীন। আমি বলছি না যে সব বন্ধুই দায়িত্বহীন, মানে বিশেষ করে নারী পুরুষের সম্পর্ক যদি আমরা বিবাহের বহির্ভূত কোনো সম্পর্ক করি, সেটা হয় বন্ধু। সেই বন্ধুর সেই সম্পর্কটা হয়তো ভালোবাসায় অনেক সময় আমরা এনজয় করি, কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে যেতে পারে, যে কোনো মুহূর্তে কিন্তু আমরা এটা সারাসারি হয়ে যেতে পারে। বিবাহের মধ্যেও হয়, যে কোনো মুহূর্তে হইতে পারে, যদি স্বাধীন চেতা দুজন মানুষ হয়। তবে সাধারণত বন্ধুত্বের যে সম্পর্ক, লিভ টুগেদার যে সম্পর্ক, তার সাথে বেশি স্টেবল হলো বৈবাহিক সম্পর্ক। এই বৈবাহিক সম্পর্ক থেকেই গড়ে ওঠে পরিবার। পরিবারই কিন্তু ভালোবাসার কেন্দ্র। ফ্যামিলি ইজ দ্য স্কুল অফ লাভ, ফ্যামিলি ইজ দ্য সেন্টার অফ লাভ, ফ্যামিলি ইজ দ্য সেন্টার অফ পিস। দিন দিন প্রতিদিন অনেক সবাই ভালোবাসি, ভালোবাসার স্বপ্ন দেখি আমরা, কিন্তু নিজেদের মনের মতো মানুষকে খুঁজে বেড়াই। এই ভালোবাসার মধ্যেই কিন্তু আমরা জীবনের অন্যরকম মিনিং খুঁজে পাই। আমরা পরিবার গড়ে তুলি, আমরা সম্পর্ক গড়ে তুলি। আমাদের এই ভালোবাসার সম্পর্কের ফলে কিন্তু আমাদের সেকেন্ড জেনারেশন আসে। আমরা ভালোবাসার সব রকম ভালোবাসার চর্চা করি আমাদের পরিবারে। যেমন মনে করেন যে ভালোবাসা চার রকম ভালোবাসাই কিন্তু আমরা পরিবারে চর্চা করি। ফ্যামিলি ইজ দ্য বেসিক ইউনিট অফ দ্য সোসাইটি, এবং ফ্যামিলি রিলেশনশিপটাই কিন্তু এক সময় সোশ্যাল রিলেশনশিপে এক্সপ্যান্ড করে। একটা ভালো ফ্যামিলির বাচ্চা বা ভালো ফ্যামিলির সন্তান কখনোই সামাজিক সম্পর্কগুলি খারাপ হয় না, তাদের সামাজিক সম্পর্কগুলো ভালো হয়। কারণ আমরা আমাদের পরিবারে যেরকমভাবে ভালোবাসা চর্চা করি, ঠিক ওটারই রিফ্লেকশন ঘটে আমাদের সোশ্যাল লাইফে, আমাদের ন্যাশনাল লাইফে, আমাদের ওয়ার্ল্ড ওয়াইড রিলেশনশিপে, প্রতিদিনের সম্পর্কে। যদি একটা ফ্যামিলি মানুষ যদি সে ফ্যামিলি ছাড়া বড় হয়, পিতা অথবা মাতা ছাড়া, মাতা অথবা পিতা ছাড়া অথবা ফ্যামিলি ছাড়া যদি অরফান হয়ে জন্ম হয়, তাহলে সেই বাচ্চা সৎ হইলেও অনেক সময়, অধিকাংশ সময়ই হয় সেলফ সেন্টার্ড। হইলেই মানুষ কিন্তু সেই মানুষটা কিন্তু সমাজে সৎ হওয়ার পরেও, ইচ্ছা করলেও অনিচ্ছাকৃতভাবে, তার প্র্যাকটিস না থাকার কারণে, তার যোগ্যতা না থাকার কারণে, সে কিন্তু দিকে দিকে চারদিকে স্বার্থপরতা ছড়ায়, খারাপ ছড়ায়, নিজের অজান্তেই হয়তো খারাপ কাজ করে বেড়ায়। যার জন্য আমাদেরকে অবশ্যই রিলেশনশিপকে ম্যাচিউর করার জন্য, আমাদের চরিত্রকে ম্যাচিউর করার জন্য, আমাদের ভাবনাকে ম্যাচিউর করার জন্য অবশ্যই ফ্যামিলি সেন্টার হতে হবে। মানে একটা ফ্যামিলিতে আমরা স্কুলে যা শিখি, তার চেয়ে বেশি শিখি আমাদের পিতা মাতার কাছ থেকে, আমাদের ভাই বোনের কাছ থেকে, আমাদের দাদা দাদির কাছ থেকে। সেই জন্য অ্যাটলিস্ট 3 জেনারেশন যদি একসঙ্গে থাকা যায়, তাহলে সেই ফ্যামিলির বাচ্চারা সাধারণত দক্ষ হয়, সাধারণত গুণবান হয়, এবং সাধারণত চরিত্রবান হয়, এবং সমাজে নিজেও ভালো থাকে এবং অন্যকে ভালো রাখে।